দলীয় অফিসে কোরআনখানি, মিলাদ, বিশেষ দোয়া, শোক র্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে জেল হত্যা দিবস পালন করেছে আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের নারিকেল বাগানস্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হলে চেতনা মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। এ সময় বক্তারা জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি জাতির পিতা ও তার পরিবার জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছে, সেই শক্তি এখনও উৎপেতে আছে। তারা বারে বারে দেশের শান্তিপূর্ণ অবস্থা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে, তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংশীপু চৌধুরী অপু, সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন সহ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।